হ্যালো বন্ধুরা, ম্যাডক ফিল্ম আফটার স্ত্রী টু এর ব্লকবাস্টার হিট নতুন তাদের মুভি থামা অ্যানাউন্স করেছে দিওয়ালি 2024-এ আসতে চলেছে। আর এই মুভিটাতে যে টিজারটা দেখানো 44 সেকেন্ডে, সেখানে না কোনো হিরোকে দেখানো, না কোনো হিরোইন, জাস্ট একটা মিউজিক দেওয়া হলো, আর কি স্টোরি হচ্ছে তার একটা হিন্ট দেওয়া হলো, আর কে কে থাকছে সেটা দেখানো হলো। জাস্ট এই যে মিউজিকটা শুনলাম না, সেটা শুনেই মানে দিলকে সুকুন মিল গিয়া, ঠিক আছে। বিকজ এরকম যে আমাদের হরার মুভিগুলো না, পুরনো মনে আছে রাজ, রাজ টু অ্যান্ড অল দোজ থিং, 1920, ওই সব মুভিগুলোতে প্রত্যেকটা মুভিতে কাহিনী যেরকমই হোক, গানগুলো কিন্তু কত ভালো হতো, কত সুন্দর হতো, সেটা কিন্তু আমরা আজকালকার দিনের যে গানে মিস করছি, সেটা কিন্তু আমার মনে হলো এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের কে কে থাকতে সেটা কমপ্লিটলি বলে দিয়েছে। আয়ুষ্মান খুরানা থাকতে চলেছে, রশ্মিকা মাদাই থাকতে চলেছে, পরেশ রাওয়াল, নওয়াজুদ্দিন সিদ্দিকী, এরা কিন্তু বড় বড় একটা যাদেরকে নেওয়া হয়েছে। বাট এই ম্যাডাম ফিল্মের যে স্পেশালিটি সেটা হচ্ছে এরা খুব কম বাজেটে মুভি বানাচ্ছে এবং প্রত্যেকটা মুভি দারুণ একটা নতুন কনসেপ্ট আনছে এবং দেখতেও খুব ভালো লাগছে, মজাদার হচ্ছে, হরর কমেডি, বাট সেখানে বেশ সুন্দর একটা কাহিনী থাকছে, দেখতে ভালো লাগছে, ভিজুয়াল এফেক্টগুলো একদম হলিউড স্ট্যান্ডার্ড না হলেও আমাদের বলিউডের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে বাজেটে বানাচ্ছে সেটা খুবই মানে প্রশংসনীয়। প্রথম স্ত্রী মুভিটা এনে সবাইকে চমকে দিয়েছিল, যেটা মডারেট বাজেটে কাজ করেছিল, যেহেতু ওদের বাজেট কম থাকে সেই মুভিটা ভালো কাজ করেছিল, ভালো ইনকাম করেছিল। দেন যখন ভেড়িয়া আসলো সেটা আমাদের সবাই মন ছুঁয়ে গেছিল, ওখানে স্পেশাল এফেক্ট যথেষ্ট ভালো ছিল। স্ত্রী টু তো ফাটিয়ে দিয়েছে, জাস্ট এত কম বাজেটে মুভি করে 600 কোটির উপর কামানো, মানে ফাটিয়ে দিয়েছে। তো এরা এরপরে নতুন মুভি আসতে চলেছে যেটার নাম থামা, আর এখানে কিন্তু আমাদের ড্রাকুলা দেখতে পারবো। আমাদের মনে আছে এখানে ভ্যাম্পায়ার ড্রাকুলা দেখতে পারবো, মানে যদি হলিউড মুভি দেখে থাকো সেখানে অনেক ভ্যাম্পায়ার কথা বলেছে, বা বাংলায় যদি তুমি স্টোরিও শুনে থাকো, ঠিক আছে, একটা স্টোরি ছিল আমার মনে পড়ছে সানডে স্পেন্ডে শুনেছিলাম, যেখানে একটা কুমুদিনী, মিসেস কুমুদিনী, যেখানে মিসেস কুমুদিনী একটা ভ্যাম্পায়ার ছিল, সেরকম কিছু এখানে চলেছ। এখানে আমাদের যে হিরো সে ভ্যাম্পায়ার হবে এবং তার হিরোইন থাকবে, ঠিক আছে। এবং এই যে স্টোরিটা, এই স্টোরিটা কিন্তু কাইন্ড অফ টয়লাইটের মতন মনে হচ্ছে, ঠিক আছে। টয়লাইট মুভি তোমরা দেখে থাকো বা বই পড়ে থাকো, ঠিক আছে, ইংলিশ মুভি যদিও, সেই মুভিতে কিন্তু এরকম কাহিনী ছিল যে একটা ভ্যাম্পায়ার যে একটা নর্মাল মানুষের প্রেমে পড়ে এবং তাদের ভিলেন কী হয়। তোমরা যদি একটু গুগলে সার্চ করে দেখো তাই দেখতে পারবে যে ভ্যাম্পায়ারের সবচেয়ে বড় আর্চ এনিমি হচ্ছে ওয়্যারউলফ। তো আমরাও এখানেও সেটা পেয়ে চলেছি অলরেডি। আমাদের সিকুয়েল এন্ডে কি বলছিল বরুণ ধাবন, যে দিল্লিতে একটা খুন চুষে দাঁত লাগিয়ে খুন চুষছে, সেখানে যাবে সে ওখানে গিয়ে ফাইট করবে ভ্যাম্পায়ারের সাথে। সো ভ্যাম্পায়ারের সঙ্গে লড়তে গিয়ে যাচ্ছে ওয়্যারউলফ, তার মানে আমাদের বরুণ ধাবন আর আয়ুষ্মান খুরানা কিন্তু টক্কর চলেছে। আর টক্করের সঙ্গে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, এখানে বলছে একটা লাভ স্টোরি বানাচ্ছে, ঠিক আছে, খুনি লাভ স্টোরি। তো যেটা সবাই জানে যেটা হচ্ছে ভ্যাম্পায়ার আর ওয়্যারউলফ হচ্ছে দুজনের জানে দুশ্মন, আর যেহেতু এই মুহূর্তে বরুণ ধাবনের গার্লফ্রেন্ড নেই, যে ক্রিতিশান ছিল সে অলমোস্ট হয়তো মরে গেছে, সে একটা বেড মানে তাকে ফিরিয়ে আনা যেতে পারে, বাট সেটা 2025 ডিসেম্বরে যখন ওয়্যারউলফে মানে আমার এরিয়া টু বেরোবে তখন হয়তো আমরা জানতে পারবো। বিকজ যতক্ষণ না আমরা কোনো বডি দেখছি যে মরে গেছে একদম কষ্ট, ততক্ষণ কিন্তু মুভিতে ধরে নেওয়া হয় যে সে মরেনি। বিকজ লাস্টে আমরা কি দেখেছিলাম যে ভেড়িয়া নিচে পড়ে যাচ্ছে, যে কৃষ্ণের মানে অ্যাকচুয়ালি ওটা নিচে পড়ে যাচ্ছে, বাট তার বডিটা গায়েব হয়ে গেছে, দেখানো হয় নিচে মরেছে একদম, ঠিক আছে। তো কোনোভাবে ফিরে আনা যেতে হবে, যেহেতু এখানে আবার আমরা ড্র্যাকুলা দেখতে পাচ্ছি, আর ড্র্যাকুলাতে কিছু কিন্তু স্পেশাল পাওয়ার্স থাকে। তো এই মুভিটা কিন্তু দেখার মতন হবে। ফার্স্ট অফ অল আমরা আয়ুষ্মান খুরানা থেকে একটা জবরদস্ত অ্যাক্টিং এক্সপেক্ট করতে পারি, আর আমাদের রশ্মিকা মাদানি অ্যানিমেলকে ছেড়ে এখন সত্যিকারের অ্যানিমেল, ঠিক আছে, আমাদের ভ্যাম্পায়ারের কাছে যেতে চলেছে, ভালোবাসে পড়তে চলেছে, এবং এটা হয়তো ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, যেটা আমার টয়লেটে পেছন সেটাও হতে পারে। বিকজ বরুণ ধাবন যখন দিল্লিতে আসবে ওদের মধ্যে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে পারে, এবং বরুণ ধাবনের সঙ্গে কিন্তু আমাদের আয়ুষ্মান খুরানার ওয়্যারউলফ আর আমাদের ড্র্যাকুলার ফাইট আমরা কিন্তু দেখতে পারি, যেটা কিন্তু কন্টিনিউ চলবে December 2025-এ। আবার শুনতে পাচ্ছি ভেড়িয়া টু আসছে, সেখানে ওটা কন্টিনিউ হবে। আর অলরেডি আমাদের ভেড়িয়া কিন্তু স্ত্রীর সঙ্গে মোলাকাত হয়ে গেছে স্ত্রী টুতে, তো স্ত্রী কিন্তু তার ছুটি ঘোরাতে ঘোরাতে আমাদের এই থামা মুভিতে বা পরে দিওয়ালির পরে আবার যখন ভেড়িয়া টু আসবে সেখানেও কিন্তু চলে আসতে পারে। তো এই যে বড় একটা ইউনিভার্স তৈরি হচ্ছে, যেখানে প্রত্যেকটা একটা ইউনিক কাহিনী, যেখানে এই ধরো বুলবুলে যাত্রী বা সিঙ্গাম থ্রি, এরা যা কি করছে কি সেম জিনিস, পুরো প্রচুর কাস্ট এনে একই জিনিস, যেগুলো আমরা বারবার দেখি সেগুলোকেই দেখিয়ে যাচ্ছে। বাট এরা এই ম্যাডক ফিল্ম যেটা হচ্ছে নতুন কিছু ট্রাই করছে, নতুন কিছু আনছে, প্রত্যেকবার নতুন কিছু আনছে, গানগুলো সুন্দর লাগছে, একটা নতুন কিছু মানে ইনোভেটিভ কিছু ট্রাই করছে খুব কম বাজেটে, এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। যেহেতু ওরা কম বাজেট ইউজ করছে না, যদি এরা খুব বেশি ইনকামও না করতে ওরা ফ্লপ খাবে না, এবং এদের যে ইউনিভার্সটা যেটা বানানোর চেষ্টা করছে সেটা কিন্তু কন্টিনিউ চলবে। আর এখানে যেহেতু আমি ফার্স্টেই বলে দিয়েছি আমাদের হিরো হচ্ছে আয়ুষ্মান খুরানা, সেখানে রশ্মিকা মাদানি ওর হিরোইন হয়ে গেল, এরপর নওয়াজুদ্দিন সিদ্দিকী কিন্তু এখানে আমি আর
ভিলেন হিসেবে দেখতে পারবো, ঠিক আছে? কি কি মনে আছে ওর যে আমরা ভিলেন দেখেছিলাম, ঠিক আছে, সেরকম কিছু কিন্তু আরো বড় হিসেবে দেখানো হবে, বিকজ আই থিঙ্ক ও ড্রাকুলা হতে চলেছে, মানে ড্রাকুলা মানে ও ভ্যাম্পায়ার হতে চলেছে, বাট সেটা কিন্তু ভিলেন হিসাবে, ঠিক আছে? আর নওয়াজুদ্দিন সিদ্দিকির অ্যাক্টিং যদি মানে ভালো ডাইরেক্টর হাতে পড়ে খুব সুন্দর বের করে আনা যায়, ঠিক আছে? আর সে মানে নর্মাল সিরিয়াস অ্যাক্টিংও করতে পারে, আবার সে হরর কমেডি মানে কমেডিও করতে পারে, আর এখানে কিন্তু কমেডি প্লাস সিরিয়াস অ্যাকশন দুটোই চলেছে, তো সেটা খুব সুন্দর হবে দেখতে। আর পরেশ রাওয়ালকে নেওয়া হচ্ছে, অনেকদিন পর পরেশ রাওয়ালকে আবার আমরা এই কমেডি দিতে পারবো, ঠিক আছে? যেটা আই থিঙ্ক স্ত্রীতে পঙ্কজ ত্রিপাঠি করেছিল না, যে কমেডি রেখেছে এবং সে কী করে স্ত্রীকে হারানো যায় বা এরপরে যে সরকারটাকে হারানো যায় সেগুলো খুঁজে বের করেছে, আই থিঙ্ক সেই কাজটা হয়তো আমাদের এখানে পরেশ রাওয়াল করবে, ঠিক আছে? আমাদের কমেডি ব্যাপারটাও সে সামলাবে, আর তার সঙ্গে হয়তো কী করে এই ভ্যাম্পায়ার কি হারানো যায় সেটা হয়তো বের করবে। তো এই যে পুরো কানেক্টিভ ইউনিভার্স বানাচ্ছে সেটা আমার খুব ভালো লাগে, স্পেশালি আমার যেটা ভালো লাগলো এইটাতে সেটা হচ্ছে এই যে মিউজিকটা, যে গানটা আমরা যে টুকিলাম এটা আমার মানে মনে ছুঁয়ে গেল। তো আমার তো খুবই এক্সাইটেড লাগছে এই পুরো হরর কমেডি ইউনিভার্স নিয়ে, তোমাদের বিষয়ে কি মনে হয়, তোমরা কি টিচারটা দেখে তোমাদের কতটা এক্সপেকটেশন রয়েছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।